আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টেক্সটাইল কেমিস্ট্রি এর অষ্টম লেকচারে। এই লেকচারের মাধ্যমে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে ওয়াটার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন টেক্সটাইল ওয়েট প্রসেসিং। ওকে, তো এই লেকচারে আমরা আলোচনা করব যে পানির বিভিন্ন সোর্স সম্পর্কে বা পানির বিভিন্ন ডিস্ট্রিবিউশন সম্পর্কে। এরপর ওয়েট প্রসেসিংয়ে পানির গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব যে পানির মধ্যে সাধারণত কী ধরনের ইম্পিউরিটিস থাকে, এবং লাস্টে আমরা হার্ডনেস নিয়ে কিছু কথা বলব। তো চলো আমরা মূল কন্টেন্টে চলে যাই। তো ফার্স্টে আমরা পানির ডিস্ট্রিবিউশনের একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এখানে যে সারা পৃথিবীতে যে পানি রয়েছে, সেই পানি কোথায় কী অবস্থায় রয়েছে তার একটি পিকচার আমরা এখানে দেখতে পাবো। যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সারা পৃথিবীতে যে পানি রয়েছে, সেই পানির 97% পানি হচ্ছে স্যালাইন ওয়াটার, যেই স্যালাইন ওয়াটার বিভিন্ন আমাদের সাগর এবং মহাসাগরে রয়েছে। আর এর মধ্যে যে বাকি 3% ওয়াটার রয়েছে, এই 3% ওয়াটার হচ্ছে ফ্রেশ ওয়াটার। তো দেখো, এই 3% ফ্রেশ ওয়াটারের মধ্যে 68.7% ওয়াটার হচ্ছে আইস হিসাবে বিভিন্ন জায়গায় জমা রয়েছে, মানে বরফ আকারে জমা রয়েছে 68.7%। আর গ্রাউন্ড ওয়াটার হিসাবে রয়েছে 30.1%। আর সারফেস ওয়াটার, যেটা আমরা সচরাচর দেখতে পাই আমাদের সারফেসে, সেটা হচ্ছে 0.3%। আর অন্যান্য সোর্সে রয়েছে 0.9%। এখন আসো যে সারফেস ওয়াটারে পানির ডিস্ট্রিবিউশনটা কেমন। দেখো যে সারফেস ওয়াটারে 0.3% রয়েছে ফ্রেশ ওয়াটারের মধ্যে, সেই সারফেস ওয়াটারের 0.3%-এর 87% হচ্ছে লেক ওয়াটার, বিভিন্ন খালে আমরা দেখতে পাই 87%। আর বিভিন্ন নদীতে আমরা দেখতে পাই 2%, আর বিভিন্ন জলাভূমিতে আমরা দেখতে পাই হচ্ছে 11%। তো এই হলো পানির ডিস্ট্রিবিউশন, সারা পৃথিবীতে যে পানি রয়েছে সেই পানির সোর্স কোথায় কী পরিমাণে রয়েছে তার একটি পিকচার আমরা দেখতে পেলাম। তো এবার চলো আলোচনা করি যে ওয়েট প্রসেসিংয়ে পানির গুরুত্ব কতটুকু। ওকে, তো আমরা সাধারণভাবে বলে থাকি যে ওয়েট প্রসেসিং করার জন্য অ্যাকচুয়ালি ড্রাইং রিলেটেড যে প্রসেসগুলো, এই প্রসেসগুলোকেই আমরা ওয়েট প্রসেসিং হিসাবে যেহেতু কনসিডার করে থাকি। তো একটা ম্যাটেরিয়ালকে বা এক আমরা যখন 1 কেজি ম্যাটেরিয়ালকে ড্রাইং করতে যাই বা ড্রাইং ফিনিশিং করি, তখন ওই 1 কেজি ম্যাটেরিয়ালকে ওয়েট প্রসেসিং করার জন্য আমরা 100 থেকে 120 লিটার পানি ব্যবহার করে থাকি। ওকে, তাহলে 1 কেজি ম্যাটেরিয়ালের জন্য পানি খরচ হচ্ছে কত? 100 থেকে 120 লিটার। এজন্য পানিকে বলা হয় হচ্ছে যে ওয়েট প্রসেসিংয়ের হার্ট বা ওয়েট প্রসেসিংয়ের লাইফ। ওকে, তো তোমরা এর আগেই জেনেছো যে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েট প্রসেসিংয়ের বিভিন্ন স্টেপ রয়েছে। এই প্রতিটা স্টেজেই আসলে পানির ব্যবহার রয়েছে। এখনও পর্যন্ত পানির বিকল্প কোনো আমরা মাধ্যম খুঁজে পাইনি যেটা পানির বিকল্প হিসাবে আমরা ব্যবহার করছি, বাট ইন্ডাস্ট্রিয়ালি এখনও অ্যাপ্লাই করার সুযোগ আমাদের হয়নি এখনও পানির বিকল্প কোনো কিছু। তো পানির মধ্যে যত ধরনের ইম্পিউরিটিস রয়েছে, সেই ইম্পিউরিটিসগুলোকে মেইনলি আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, ফার্স্ট হচ্ছে ডিজলভড ইম্পিউরিটিস। এই ইম্পিউরিটিসগুলো পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, যেমন কার্বনেট, বাইকার্বনেট, ক্লোরাইড, ম্যাগনেশিয়াম, আয়রনের বিভিন্ন ধরনের সল্ট হতে পারে। তো এগুলা পানিতে মানে বিভিন্নভাবে দ্রবীভূত অবস্থায় থাকে। আর এর পরেরটা যেটা, সেটা হচ্ছে যে সাসপেন্ডেড ইম্পিউরিটিস। এই ইম্পিউরিটিসগুলা অর্গানিকও হতে পারে, ইনঅর্গানিকও হতে পারে। হ্যাঁ, তোমরা অনেক সময় দেখো যে পানি অনেক কাদা মিশ্রিত থাকে, এবং কাদাটা এমনভাবে মিক্সড অবস্থায় থাকে মনে হয় যে এটা পানিরই অংশ। হ্যাঁ, তো এটা হচ্ছে অনেক সময় কাদা বা বালি সাসপেন্ডেড অবস্থায় পানির মধ্যে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের কালার ম্যাটেরিয়াল থাকে। হ্যাঁ, তো তারপর বিভিন্ন অ্যানিমেল সাবস্টেন্স পানির মধ্যে দ্রবীভূত মানে সাসপেন্ডেড অবস্থায় থাকে। আর কোলাইডাল ইম্পিউরিটিস যেটা, সেটা হচ্ছে যে সাসপেন্ডেড অবস্থায় থাকে না, জাস্ট কোলাইডাল ফর্মে থাকে। যেমন হচ্ছে যে কাদা মাটিও হতে পারে অনেক সময় বিভিন্ন আমাদের পানির মধ্যে, তোমার কোলাইডাল ফর্মে এই এই কাদা মাটিগুলোকে আমরা অনেক সময় দেখতে পাই। আরও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে মাইক্রো অর্গানিজম। যেমন হচ্ছে যে পানির মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস থাকতে পারে, বিভিন্ন ব্যাকটেরিয়া থাকতে পারে, ভাইরাস থাকতে পারে। তো এগুলাকে আমরা ক্লাসিফাই করেছি যে
যে ক্লাসটার মধ্যে নিয়েছি সেটা হচ্ছে যে মাইক্রো অর্গানিজম। তো এই তিনটা ভাগে পানির পানির ইম্পিউরিটিস গুলাকে আমরা ক্লাসিফাই করতে পারি। ওকে, তো চলো এবার পানির যে কমন একটা প্রবলেম হার্ডনেস, সেই হার্ডনেস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো হার্ডনেস হচ্ছে কি, যে দেখো পানিতে যখন কি থাকে, মাল্টিভ্যালেন্ট ক্যাটায়নের সল্ট উপস্থিত থাকে। হ্যাঁ, মাল্টিভ্যালেন্ট ক্যাটায়ন উপস্থিত থাকে, যেমন হচ্ছে যে তোমার ক্যালসিয়াম থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে, এইগুলার যখন কার্বনেট, বাইকার্বনেট, সালফেট হ্যাঁ পানির মধ্যে থাকে দ্রবীভূত অবস্থায়, তখন তখন ওই পানিকে আমরা বলি হচ্ছে হার্ড ওয়াটার। যেমন এই এই যে এই হার্ড ওয়াটার থাকলে কি হয়, যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া হয়েছে, দেখো যে হার্ড ওয়াটার যদি পানির মধ্যে থাকে তাহলে তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যালসিয়াম সালফেট, এটা একটা হচ্ছে হার্ড ওয়াটারের একটা উপাদান। তো তো ক্যালসিয়াম সালফেট এটা হচ্ছে সোপ, তোমরা দেখতে পাচ্ছ সোডিয়াম স্টিয়ারেট। তো সোডিয়াম স্টিয়ারেট সোপের এই যে এই ক্যালসিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করে দেখো এই সোপের একটা অধক্ষেপ তৈরি হচ্ছে, তার মানে সোপের যে আসল যে কাজ, সোপ সোপ সেই কাজটা করতে পারবে না, এটা অধক্ষিপ্ত হয়ে নিচে পড়ে যাবে। তার মানে কি, যে আমরা সোপ সোপ সোপের মধ্যে যদি, বা সোপ যে সলিউশনের মধ্যে ইউজ করছি সেই সলিউশনের মধ্যে যদি হার্ডনেস থাকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যালসিয়াম সালফেট, তাহলে কি হচ্ছে যে এই সোপ আর কাজ করবে না, সোপটা অধক্ষেপ হয়ে নিচে পড়ে যাবে। ওকে, পরবর্তীতে আমরা ডিটেল জানবো যে আসলে এই মানে এই এই মেকানিজম সহ আরও বিভিন্ন মেকানিজম যে আমাদের ওয়েট প্রসেসিংয়ের কোন স্টেজে কী ধরনের ইম্প্যাক্ট ফেলে। হ্যাঁ, ওয়াটার হার্ডনেস, তো এই ওয়াটার হার্ডনেসকে আমরা দুইটা ভাগে ক্লাসিফাই করতে পারি, একটা একটা ক্লাস হচ্ছে টেম্পোরারি হার্ডনেস আর আর একটা ক্লাস হচ্ছে পারমানেন্ট হার্ডনেস। এখন চলো যে টেম্পোরারি হার্ডনেস সম্পর্কে জানা যাক। পানির মধ্যে যদি এই মাল্টিভ্যালেন্ট যে ক্যাটায়ন, মানে একের অধিক ক্যাটায়ন, একের অধিক আয়ন থাকে যেই যেই ধাতুগুলার মধ্যে, সেই আয়নগুলার বাইকার্বনেট সল্টগুলা যদি পানির মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে টেম্পোরারি হার্ডনেস। ওকে, তো 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 এই টেম্পোরারি হার্ডনেস আমরা যদি পানির মধ্যে থেকে থাকে তো পানিকে আমরা বয়েল করে এই টেম্পোরারি হার্ডনেসকে দূর করতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্যালসিয়াম বাইকার্বনেট, এটা কি যে ক্যালসিয়ামের একটা বাইকার্বনেট মানে ক্যালসিয়ামের বাইকার্বনেট সল্ট। তো এই যে বাইকার্বনেট দেখো যে এই এটাকে যদি আমরা তাপ প্রয়োগ করি, বয়লিং টেম্পারেচারে নিয়ে যাই, তাহলে আমরা পাচ্ছি ক্যালসিয়াম কার্বনেট যেটা অধক্ষেপ হিসাবে রয়ে যাবে সলিউশনের মধ্যে, আর ক্যালসিয়াম সরি কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসাবে উড়ে চলে যাবে। ওকে, তাহলে এভাবে আমরা বয়লিংয়ের মাধ্যমে টেম্পোরারি হার্ডনেসকে দূর করতে পারি। এখন আসো পারমানেন্ট হার্ডনেস, এই বাইকার্বনেট ছাড়া অন্য যেসব মাল্টিভ্যালেন্ট ক্যাটায়নের যে সল্টগুলো থাকে পানির মধ্যে, যেমন ক্যালসিয়াম সালফেট হতে পারে, ক্যালসিয়াম কার্বনেট হতে পারে, বা ম্যাগনেসিয়াম সালফেট হতে পারে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হতে পারে, এগুলাকে আমরা বলে থাকি পারমানেন্ট হার্ডনেস। তো এই পারমানেন্ট হার্ডনেসকে বয়লিংয়ের মাধ্যমে আমরা দূর করতে পারি না। তাহলে কিভাবে আমরা দূর করতে পারি, আমাদের অনেকগুলো প্রসেস রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। হ্যাঁ, প্রসেসগুলো সম্পর্কে ডিটেল, তো এখানে আমরা একটু জেনে নিই। দেখো এখানে আয়ন এক্সচেঞ্জ প্রসেস সম্পর্কে বলা হয়েছে, যে আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে, মানে এক্সচেঞ্জ মানে কি, পরিবর্তন করা। তো এই পরিবর্তন করার মাধ্যমে, আয়ন পরিবর্তনের মাধ্যমে আমরা যে পারমানেন্ট হার্ডনেস দূর করতে পারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যালসিয়াম সালফেট, ওকে, এটা হচ্ছে যে পারমানেন্ট হার্ডনেসের জন্য দায়ী। আর এখানে আমরা এটা দূর করার জন্য নিয়েছি কি, যে সোডা অ্যাশ, সোডিয়াম কার্বনেট। তো এই সোডিয়াম কার্বনেটের সোডিয়াম গিয়ে যুক্ত হবে সালফেটের সাথে, এবং ক্যালসিয়াম এসে যুক্ত হবে কার সাথে, কার্বনেটের সাথে। এখানে কি হচ্ছে, আয়নটা চেঞ্জ হচ্ছে। তো আয়ন চেঞ্জ হওয়ার ফলে আমরা কি পাচ্ছি, সোডিয়াম সালফেট এবং ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষেপ পাবো আমরা। এর ফলে কি হচ্ছে, যে আমাদের যে মূল উপাদান ছিল যে পারমানেন্ট হার্ডনেসের, সেই ক্যালসিয়াম সালফেটটা নষ্ট হয়ে যাচ্ছে। এর মাধ্যমে আমরা পারমানেন্ট হার্ডনেসটা দূর করতে পারি। ওকে, তো এই ছিল তোমাদের অষ্টম লেকচার। তো পরবর্তীতে আমরা পানির সম্পর্কে আরও বিস্তারিত জানবো, আমরা হার্ডনেস নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।